আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিকেন ফ্রাই। কিন্তু আজকে চিকেন ফ্রাইটা আমি আপনাদের একদম সহজ উপায়ে দেখাবো, কোনো সয়া সস বা ডিম ইউজ করবো না, একদম সহজ উপায়ে দেখাবো। আশা করছি আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে রাখবেন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি প্রথমে বাটার মিল্কের প্রিপারেশনটা করে নিচ্ছি। এর জন্য 1/3 কাপ পরিমাণ দুধে দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই দুধটি আমি একটু সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে কেমন ছানা ছানা হয়ে যাচ্ছে। এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা পাউডার। আপনাদের হাতের কাছে যদি আদা পাউডারটা না থাকে তাহলে আপনারা পাটাটা ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা নুডলসের যে ইনস্ট্যান্ট মশলাটা থাকে সেটা ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসিল হার্বস, আপনারা যে কোনো হার্বস ইউজ করতে পারেন। আর বেসিল হার্বস যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা তুলসী পাতার পাউডার ইউজ করতে পারেন। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি মুরগি কয়েকটা পিস নিয়েছি, এগুলো ভালো করে মাখিয়ে নিব। আপনারা মুরগির যে কোনো পিস নিতে পারেন। এবার এগুলো ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে আপনারা ওভারনাইট এটা ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব। দুই ঘন্টা ম্যারিনেট করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ। এতে করে চিকেন ফ্রাইটা খেতে অনেক ভালো লাগে, টেস্টও অনেক ভালো আসে। তারপর এগুলো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোটিংয়ের প্রিপারেশনটা করে নিচ্ছি। এর জন্য এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। আপনারা চাইলে এর পরিবর্তে 1 চা চামচ করে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং চাট মশলা, তারপর সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করতে পারেন। এতে করে যেটা চিকেন ফ্রাইয়ের বাইরের অংশটা থাকে, যেটা ক্রিস্পি হয়, সেটা খেতে অনেক ভালো লাগে। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হচ্ছে চিকেনের প্রতিটা অংশ আমি এখানে ভালো করে কোটিং করে নিচ্ছি। আর এই চিকেনের পিসগুলো আমি ডাবল কোটিং করব। কীভাবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে একদম হাত দিয়ে চেপে চেপে এটা ময়দার মধ্যে কোটিং করে নিচ্ছি। এরপর কোটিং করা হয়ে গেলে আমি নর্মাল ওয়াটারে এখানে আমি এটা ছেড়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। চার 5 সেকেন্ড পরে এটা আমি আবারও তুলে নিচ্ছি।
তারপর আবার ময়দার মধ্যে কোটিং করে নিচ্ছি। এইভাবে ডাবল কোটিং করলে বাইরের অংশে যেটা ক্রিস্পি হয় সেটা অনেক ক্রিস্পি হয়, তারপর খেতেও অনেক ভালো লাগে। এইভাবে আপনারা চাইলে কয়েকবার কোটিং করে নিতে পারেন, আমি এখানে দুইবার কোটিং করেছি। আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম, তেলটা হচ্ছে আমি একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তো দেখুন আমার এটা হাই ফ্লেমে গরম হয়ে গিয়েছে তেলটা। এবার এটাতে আমি মুরগির পিসটা ছেড়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে হাই ফ্লেমে এটা আমরা ফ্রাই করে নিব, এতে করে ময়দাটা তেলের মধ্যে ছড়ে যাবে না আর মুরগির গায়ের উপর একদম ভালোভাবে লেগে যাবে। যখন দেখবেন ময়দাটা মুরগির গায়ের উপর একদম ভালো করে লেগে গিয়েছে, তখন হচ্ছে চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে নিয়ে আসবেন। এরপর ধৈর্য ধরে একটু ভালো করে ফ্রাই করে নেবেন। আর এটা 10 থেকে 15 মিনিট ভালো করে ফ্রাই করে নিলেই হবে। আর আপনারা যদি এটা ওভারনাইট ফ্রিজে রাখেন তাহলে 8 থেকে 10 মিনিট টাইম লাগে। তো আমার সময় লেগেছে 10 থেকে 11 মিনিট। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। তো ভিউয়ার্স, আমার সব চিকেন ফ্রাই তৈরি করা হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন বাইরের অংশটা কত ক্রিস্পি হয়েছে আর ভিতরের অংশটা কত জুসি। আশা করছি আমার আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।